চ্যাপ্টারটার নাম হলো ময়েশ্চার রিলেশন অ্যান্ড টেস্টিং। এখানে বেসিক্যালি আমরা ফাইবারের সাথে ময়েশ্চারের আসলে রিলেশনটা কি এটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। দেখো আমাদের আজকে যে টপ, ধরো আমি তাহলে কোডিং দিয়ে দিই। হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা হলো ময়েশ্চার রিগেইন। দেখো টার্মটা আছে ময়েশ্চার রিগেইন, আমি আসলে আগে ময়েশ্চার কন্টেন্ট শিখাই দেন ময়েশ্চার রিগেইনে যাই। ময়েশ্চার কন্টেন্ট বলতে আসলে কি বোঝায়, আমি যদি যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ময়েশ্চার কন্টেন্ট যে টার্মটা এটাকে আসলে দুইটা ওয়েতে এক্সপ্রেস বা ডিনোট করা যায়, হয় তাকে তুমি এম দিয়ে লিখতে পারো বা সি দিয়ে লিখতে পারো। এখন এখানে ময়েশ্চার কন্টেন্ট এর ইকুয়েশনটা দেওয়া হয়েছে ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি ইন্টু 100%। আমরা যদি ইকুয়েশনটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি ইন্টু 100%। এখন কথা হচ্ছে এখানে ডাব্লিউ বলতে কি বোঝাচ্ছে বা ডাব্লিউ প্লাস ডি বলতে আসলে কি বোঝাচ্ছে। এখন দেখো এই যে যে ডাব্লিউটা এটা বলতে আসলে বোঝাচ্ছে যে আমি যে ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করছি সে আমি ফাইবার নিয়ে কাজ করছি, যেহেতু তোমাদের সাবজেক্টের নামই হচ্ছে ফাইবার অ্যানিয়ন টেস্টিং, তাহলে সে আমি ফাইবার নিয়ে কাজ করছি। তাহলে ওই ফাইবারের মাঝে আসলে কতটুকু ওয়াটার প্রেজেন্ট এটার অ্যামাউন্টটাকে ডাব্লিউ দ্বারা ডিনোট করা হয়। এখন তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে ফাইবারের মাঝে আবার ওয়াটার? হ্যাঁ, প্রতিটা ফাইবারই দেখবা যে কিছু কিছু ফাইবার হয় হাইগ্রোস্কোপিক নেচারের আর কিছু কিছু ফাইবার হয় যারা আমার যে ওয়াটারটা আছে ওয়াটারটাকে বিকর্ষণ করে। এখন হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে যারা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। এখন কটন হলো একটা হাইগ্রোস্কোপিক ন্যাচারাল ফাইবার, তাহলে সে তার ন্যাচারের কারণে কি করবে, তাকে তুমি যখন তুমি কোনো ওয়েট ময়েশ্চারে রিলিজ করবে তখন যেহেতু ওয়েট অ্যাটমসফিয়ার, আমি যেহেতু বলছি ওয়েট অ্যাটমসফিয়ার তার মানে হচ্ছে ওই অ্যাটমসফিয়ারে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি আছে, যখন স্যাচুরেটেড ভেপার প্রেশার অনেক বেশি আছে তখন আমি তাকে বলছি ওয়েট অ্যাটমসফিয়ার। এখন যখন তুমি হাইগ্রোস্কোপিক ন্যাচারের কোন ফাইবারকে ওয়েট অ্যাটমসফিয়ারে রিলিজ করবে তখন সে তার নর্মাল বা ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিকের কারণে ওই যে যে অ্যাটমসফিয়ারে যে ওয়াটার ব্যাপার আছে সেটা থেকে কিছুটা অ্যাবজর্ব করে। তো অ্যাবজর্ব করলো কোন অ্যাটমসফিয়ারে? ওয়েট অ্যাটমসফিয়ারে। এখন ওই সেম ফাইবারকেই যদি আবার তুমি কোনো ড্রাই অ্যাটমসফিয়ারে রিলিজ করো তাহলে ওই ড্রাই অ্যাটমসফিয়ারে রাখার পরে কিছুক্ষণ পরে দেখবে যে সে তার নিজের মাঝে রাখা যে ময়েশ্চারটা আছে বা যে ওয়াটারটা তার মাঝে প্রেজেন্ট ছিল সে ওই ওয়াটারটাকে রিলিজ করে। তার মানে একটা হাইগ্রোস্কোপিক ন্যাচারাল ম্যাটেরিয়াল দুইটা কাজ করে, আমি যদি তাকে ওয়েট অ্যাটমসফিয়ারে রাখি তাহলে সে ময়েশ্চার অ্যাবজর্ব করে, আমি যদি তাকে ড্রাই অ্যাটমসফিয়ারে রাখি তাহলে সে ময়েশ্চার রিলিজ করে। এখন একটা ফাইবার যখন দুই ধরনের ক্যারেক্টারিস্টিক শো করে যে আমি ওয়েট অ্যাটমসফিয়ারে গেলে পরে সে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করছে, আমি ড্রাই অ্যাটমসফিয়ারে গেলে পরে সে ময়েশ্চারটাকে রিলিজ করছে, এই ধরনের একটা ফাইবার দিয়ে আমি যখন কোনো একটা ইনার বা আউটার ওয়্যার বানাই আমি যদি ওই ক্যারেক্টারিস্টিকটাকে কন্ট্রোলে না রাখি তাহলে যেটা হবে যে তোমাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। দেখা যাচ্ছে তুমি যদি কোনো কান্ট্রি চেঞ্জ করো অথবা এমন অ্যাটমসফিয়ার তোমার কনসিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে, কনস্ট্যান্টলি তোমার অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হতে থাকে, কখনো কখনো তুমি খুব ড্রাই অ্যাটমসফিয়ারে থাকো আবার কখনো কখনো তুমি খুব ওয়েট অ্যাটমসফিয়ারে যাওয়া আসা করো, তখন যেটা হবে যে তুমি আনকমফোর্টেবল হয়তো ফিল করতে পারো, বা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রপার্টিস যেহেতু ফাইবারের অ্যাটমসফিয়ারের সাথে যে ময়েশ্চারটা আছে বা যে ওয়াটারটা আছে তার সাথে কানেক্টেড থাকে তো ফাইবারের ওই ক্যারেক্টারিস্টিক গুলো আসলে অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। যেমন আমি যদি ফাইবারের ডাইমেনশন ধরি সেটা একরকম হয়ে যায়, যদি আমি টেন্সাইল স্ট্রেংথ ধরি সেটাও চেঞ্জ হয়, আমি যদি ইলাস্টিক রিকভারির কথা বলি সেটাও চেঞ্জ হয়, আমি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অর রিজিডিটি এটসেট্রা যার কথাই বলি না কেন সেটা অ্যাটমসফিয়ারের ভ্যারিয়েশনের কারণে চেঞ্জ হতে থাকে। তো এই চেঞ্জের গুলোর কারণে কি হয়, যেহেতু তুমি ওই ফাইবারটাকে ফাইবার শেপে রাখছো না, তুমি তাকে ট্রিটমেন্ট করে বা প্রসিডিওর ফলো করে কোন একটা আউটপুট তৈরি করে সেই আউটপুটটাকে তোমার নিজের কাজে ইউজ করছো, তো তুমি যদি ওর এই ইনহেরেন্ট নেচারটাকে কন্ট্রোলে না রাখতে পারো সেক্ষেত্রে যেটা হয় যে তোমার ডিফারেন্ট কাইন্ড অফ আনকমফোর্টেবিলিটি ফিল হতে পারে।
তো বেসিক্যালি ওই ফিলিংসটা জানি না হয় বা আমরা জানি ফাইবারটাকে খুব সুইটেবলি ইউজ করতে পারি, সেটা জানি কোনো একটা প্রোডাক্টের জন্য আনসুইটেবল না হয়ে যায়, এটা জানার জন্যই বেসিক্যালি আমাদের এই ময়েশ্চার সম্পর্কে এবং ময়েশ্চারের সাথে ফাইবারের যে কানেকশনটা, ইন্টার কানেকশনটা, এটা একটু জানাটা ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি তোমরা তো এতটুকু জানো না যে ফাইবারের দুই ধরনের রিজিয়ন থাকে, একটাকে বলা হয় ক্রিস্টালাইন আর একটাকে বলা হয় অ্যামরফাস। আমরা কি জানি, আমরা কি টিপি পড়েছি? জি ম্যাম, আচ্ছা, টিপিটা কি ক্রিস্টাল? টেক্সটাইল ফিজিক্স পড়া হয়নি? টেক্সটাইল ফিজিক্স পড়া হয়নি না? আচ্ছা, আমরা যখন টেক্সটাইল, আচ্ছা এটা তো জানো তাই না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমি তাও বলে দিচ্ছি যদি কারো মনে না থাকে বা কিরকম কিছু। ক্রিস্টালাইন মানে হচ্ছে সে একটা অর্ডারলি অ্যারেতে থাকে, মানে আমি যদি মলিকিউলের কথা চিন্তা করি তাহলে মলিকিউল গুলো একটা অ্যারে মেনটেন করে বা একটা অর্গানাইজড ওয়েতে থাকে। আর অ্যামরফাস যখন বলছি, অ্যামরফাস বলতে বেসিক্যালি বিশৃঙ্খলা বোঝায়, মানে যেখানে আমি যে কোনো জিনিসকে ধরতে পারি, যেটা ধরো যদি তুমি ফাইবারের কথাই চিন্তা করো, সে তাহলে আমার ফাইবার গুলো কোনো অর্গানাইজড ওয়েতে নাই, সেটা খুব র্যান্ডমলি হ্যাফাজার্ড অবস্থায় আছে। জি, একটা হচ্ছে খুব অর্ডারলি আছে, আর একটা হচ্ছে খুব হ্যাফাজার্ড ওয়েতে আছে। তো তুমি বলো, একটা জায়গায় মলিকিউল গুলা খুব অর্ডারলি অ্যারেতে আছে, তার মধ্যে গ্যাপ নাই বললেই চলে, আরেকটা জায়গায় মলিকিউল গুলো এত বেশি হ্যাফাজার্ড কন্ডিশনে আছে যে তার মধ্য দিয়ে অনেক স্পেস রয়ে গেছে। এখন ওই মলিকিউলের মধ্যে যদি পোলার ক্যারেক্টারিস্টিক থাকে, তাহলে কোন ধরনের মলিকিউল গুলাতে ওয়াটার অ্যাট্রাকশনটা বেশি হবে, ক্রিস্টালাইন রিজিওনে নাকি অ্যামরফাস রিজিওনে? আমার কোয়েশ্চেনটা ডেফিনেটলি, তো ইন জেনারেল নর্মাল কনসেপ্টে এটাই চিন্তা করা হয় যে যেখানে অ্যামরফাস নেসটা বেশি থাকে ওখানে ওয়াটার অ্যাট্রাকশনটাও বেশি থাকে। এখন পোলার ক্যারেক্টারিস্টিক এর মধ্যে তুমি যদি কয়েকটা জানতে চাও যে কি কি গ্রুপ থাকলে পরে, তাহলে যেমন তুমি হাইড্রক্সিল এর কথা বলতে পারো বা কার্বক্সিল বা কার্বোনিল, এই পোলার কেমিক্যাল গ্রুপ গুলা যদি থাকে তখন সে কি করে ওয়াটারটাকে অ্যাট্রাক্ট করে। তাহলে আমরা যেখান থেকে এত কথা বললাম যে কোনো একটা ম্যাটেরিয়ালের ওয়েট বলতে, ধরো তোমাকে বলা হচ্ছে ফাইবারের ওয়েট, তাহলে ফাইবারের ওয়েট বলতে বেসিক্যালি ওখানে দুই ধরনের ওয়েট থাকে, একটা হচ্ছে ওভেন ড্রাই ওয়েট আর একটা হচ্ছে ময়েশ্চার যেটা সে নিজের মাঝে অ্যাবজর্ব করে আছে তার ওয়েট। এই দুটা মিলে হয় ফাইবারের টোটাল ওয়েট। তো এখানে তুমি যে টার্মটা দেখতে পাচ্ছ ডাব্লিউ প্লাস ডি, এই ডাব্লিউ প্লাস ডি এর মাঝে বেসিক্যালি দুইটা জিনিস আছে, ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছে ওয়েট অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল, আর ডি দিয়ে বোঝাচ্ছে ওভেন ড্রাই ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল। ওভেন ড্রাই ওয়েট বলতে আসলে কি বোঝায়? ওভেন ড্রাই ওয়েট বলতে বোঝায় আমার ওই ম্যাটেরিয়ালের মাঝে আর 0.000001% পরিমাণও ময়েশ্চার নেই। যখন কোনো ম্যাটেরিয়ালের মাঝে একটুও ময়েশ্চার নেই, শুধুমাত্র তার নিজের ওয়েট ছাড়া সেখানে আর কোনো ওয়েট বিদ্যমান নেই, ফাইবারের বা ওই ম্যাটেরিয়ালের ওই যে যে কন্ডিশনটা, ওই কন্ডিশনটাকে বলা হয় ওভেন ড্রাই ওয়েট। তাহলে এই ওভেন ড্রাই ওয়েটটা কাকে বলে? যখন আমার ম্যাটেরিয়ালের মাঝে আর একটুকু পরিমাণও পানি অবশিষ্ট নেই, শুধুমাত্র তার নিজের ওয়েট ছাড়া, ওই পজিশনটাকে বলা হয় ওভেন ড্রাই ওয়েট। তাহলে ময়েশ্চার কন্টেন্ট কে আমি যদি ইকুয়েশনের পার্সপেক্টিভে ডিসক্রাইব করি, তাহলে ময়েশ্চার কন্টেন্ট এর ইকুয়েশনটা হলো দ্য রেশিও অফ ওয়েট অফ ওয়াটার ইন দ্য ম্যাটেরিয়াল টু দ্য টোটাল ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল, অ্যান্ড ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ আ পার্সেন্টেজ। দ্য রেশিও অফ ওয়াটার ইন আ ম্যাটেরিয়াল টু দ্য টোটাল ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল ইজ কল্ড অ্যাজ ময়েশ্চার কন্টেন্ট। আর যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করা যায় সেটা হলো, জি জি বলো, এই ইকুয়েশনটা সম্পর্কে ম্যাম একটা কিছু বলার ছিল। বলো বলো। আমি এই যে ডব্লিউ বাই ডব্লিউ, এটা তো ম্যাম দুইটাই ক্যাপিটাল, তাহলে এটা কাটাকাটি গিয়ে অন হয় না ম্যাম? বেসিক্যালি এটা তোমাকে বোঝানোর জন্য ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি হয়েছে, কাটাকাটি করার জন্য না, সেটা হলো উপরে হচ্ছে শুধুমাত্র যতটুকু, হ্যাঁ তুমি যদি কাটাকাটি করতে চাও তাহলে করতে পারো, কিন্তু কাটাকাটি করার জন্য এখানে আসলে দেই নাই। এখানে এটা বোঝাতে চেয়েছি যে এই যে যে ডাব্লিউটা, এটা হচ্ছে শুধুমাত্র ওই পরিমাণ পানির ওয়েট যেটা ওই ম্যাটেরিয়ালটা ময়েশ্চার থেকে বা অ্যাটমসফেয়ার থেকে অ্যাবজর্ব করেছে নিজের মধ্যে।
তো ওই অ্যামাউন্টটা হচ্ছে উপরে থাকবে আর নিচে ভাগ হবে টোটালটা দিয়ে, ঠিক আছে? এখন তুমি যখন একটা ম্যাটেরিয়ালকে নেচার থেকে নিয়ে ওজন মাপছো, হ্যাঁ, যখন তুমি প্রথমে ওজন মাপছো তখন তুমি টোটাল ওয়েট পাচ্ছ, কারণ কি তার মধ্যে দুই ধরনের ওয়েট আছে, তার নিজের ওয়েট প্লাস ময়েশ্চারের ওয়েট, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখন আমি যখন ওকে প্রসেস করছি, একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে বলা হয় রেনল্ড অ্যান্ড ব্রানসন র্যাপিড ড্রায়ার মেশিন, ওই মেশিনটাতে বা ওই ইনস্ট্রুমেন্টটাতে বেসিক্যালি আমরা এই টেস্টটা করে থাকি, যেটার মাধ্যমে তোমরা যে কোনো ফাইবারের ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্টটা জানতে পারো। তো তুমি যখন, জি ম্যাম, আসলে ইকুয়েশনটা লেখাই ভুল হইছে ম্যাম, ওই যে W প্লাস G এটা একসাথে মানে ব্র্যাকেট ব্র্যাকেটে থাকা হচ্ছে। আরে এটা W বাই W প্লাস D, W প্লাস D ইকুয়েশন নিয়ে জানো? শুনো, এটা বেসিক্যালি W ভাগ W প্লাস D এই ফর্মে আছে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি কি ভাবতেছো W বাই W প্লাস D? জি ম্যাম। না না না, না, উপরে W লিখো, তারপরে ভাগ দাও, তারপর নিচে লিখো W প্লাস D, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা তোমরা একটু আমাকে ইন্টারাপ্ট লাস্টে করো, মানে তুমি যদি আমাকে লাস্টে কোয়েশ্চেন করো আমি তখন অ্যানসার দিব, তুমি যদি আমাকে প্রতিটা টপিকে কোয়েশ্চেন করো তখন যেটা হবে আমি আগাতে পারবো না। হ্যাঁ জি ম্যাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ময়েশ্চার কন্টেন্টের আরেকটা যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে দা ওয়েট অফ ওয়াটার ইন আ ম্যাটেরিয়াল এক্সপ্রেস অ্যাজ আ পার্সেন্টেজ অফ দা টোটাল ওয়েট অফ দা ম্যাটেরিয়াল। আর আমরা সবাই জানি যে কোনো জিনিসকে যদি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করতে চাই তখন তাকে 100 দিয়ে গুণ দিতে হয়। আমাদের এবার সেকেন্ড যে টপিকটা সেটা হলো ময়েশ্চার রিগেইন। দেখো তুমি যদি নামটার দিকেই তাকাও, এখানে নামটার মাঝে রিগেইন আছে, গেইনের সাথে আর ই যোগ আছে, তার মানে যে কোনো একটা জিনিসকে পুনরায় গেইন করা বোঝাচ্ছে, যেহেতু ময়েশ্চার রিগেইন তো বলছে ময়েশ্চারকে পুনরায় গেইন করা। তাহলে আমরা প্রথমে যে টার্মটা শিখেছি সেটা হলো ময়েশ্চার কন্টেন্ট। তাহলে ময়েশ্চার কন্টেন্ট আর ময়েশ্চার রিগেইনের মাঝে আসলে ডিফারেন্সটা কি এটা আমরা একটু পরে জানবো, তার আগে আমরা জেনে নিই ময়েশ্চার রিগেইন বলতে আসলে কি বোঝায়। আমরা যদি ইকুয়েশনের পার্সপেক্টিভে ময়েশ্চার রিগেইনের ডেফিনেশনটা খুঁজতে যাই তখন হলো দুইটা জিনিসের রেশিও, ওয়েট অফ দা ওয়াটার ইন দা ম্যাটেরিয়াল ভাগ ওভেন ড্রাই ওয়েট অফ দা ম্যাটেরিয়াল। তার মানে ইকুয়েশনের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে দুটার মাঝে ডিফারেন্স হলো ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে ভাগ হয় টোটাল ওয়েট দিয়ে, আর ময়েশ্চার রিগেইনের ক্ষেত্রে ভাগ হচ্ছে শুধুমাত্র ওভেন ড্রাই ওয়েট দিয়ে। ওভেন ড্রাই ওয়েট বলতে আমি অলরেডি বলেছি যখন আমার ম্যাটেরিয়ালের মাঝে আর কোনো ময়েশ্চারই অবশিষ্ট নেই শুধুমাত্র তার নিজের ওয়েট ছাড়া, ওই অবস্থাটাকে বলা হয় ওভেন ড্রাই ওয়েট। তাহলে এটাকেও একইভাবে 100 দিয়ে গুণ করা হয় পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করার জন্য। এখন এই দুটার মাঝে আসলে বেসিক ডিফারেন্সটা হলো ময়েশ্চার কন্টেন্ট যে টার্মটা আমি বললাম এটা হলো যে কোনো ম্যাটেরিয়ালের ইনহেরেন্ট প্রপার্টি, মানে আমি যখন কটন বল থেকে কটন ফাইবার গুলাকে পিক করে আনি তখন বাই নেচার তার মাঝে যতটুকু ময়েশ্চার তখন প্রেজেন্ট আছে, তার উপরে তুমি কোনো ধরনের ট্রিটমেন্ট চালাওনি, তাকে কোনো ধরনের প্রসিজিওরের মধ্য দিয়ে নেওনি, তাকে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে টেস্টও করাওনি, একদম নেচার থেকে এনে তুমি যখন তার ময়েশ্চারটা মাপলে তখন যে ময়েশ্চারটা তুমি পাচ্ছ ওটাকে বলা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, যেটা ন্যাচারালি তার মাঝে ছিল। তাহলে ময়েশ্চার রিগেইনটা কি? ময়েশ্চার রিগেইনটা হলো আমি যে ইনস্ট্রুমেন্টের নামটা বললাম যে রেনল্ড অ্যান্ড ব্রানসন র্যাপিড ড্রায়ার মেশিন, আমি যদি কটন ফাইবারের কথা চিন্তা করি তাহলে আমি কটন বল থেকে কটন ফাইবারকে পিক করে আনার পরে ওকে আমি কন্ডিশনিং করার পরে দেন আমি যখন আমার ম্যাটেরিয়ালটাকে রেনল্ড অ্যান্ড ব্রানসন র্যাপিড ড্রায়ার মেশিন যে ওটার মধ্যে ট্রিট করালাম, ট্রিট করার পরে আমি ওখানে ওভেন ড্রাই পজিশনে নিয়ে আসলাম। ওভেন ড্রাই পজিশন মানে আমরা অলরেডি জানি যখন ম্যাটেরিয়ালের মাঝে আর কোনো ময়েশ্চার প্রেজেন্ট নেই, তো তখন ওই ম্যাটেরিয়ালটা যেহেতু হাইগ্রোস্কোপিক ন্যাচারের আমরা অলরেডি জানি যে আমি যদি তাকে ওয়েট অ্যাটমসফিয়ারে রাখি তাহলে সে ময়েশ্চার অ্যাবজর্ব করে। তো তুমি যখন কটন ফাইবারটাকে ট্রিটমেন্ট করালে, ট্রিটমেন্ট করানোর পরে তুমি যখন তাকে ওভেন ড্রাই পজিশনে নিয়ে এসেছো, নিয়ে আসার পরে তুমি যদি তাকে আবার ন্যাচারে ছেড়ে দাও তখন সে তার ন্যাচারের কারণে কিছু ময়েশ্চার আবার অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করে। তো এই যে যে সেকেন্ড টাইম সে ন্যাচার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করলো এই টার্মটাকে বেসিক্যালি বলা হয় ময়েশ্চার রিগেইন। আমি কি দুইটার মাঝে বেসিক ডিফারেন্সটা বোঝাতে পেরেছি?
আবার একটু বললে ভালো হতো। সরি, আবার একটু বললে ভালো হতো। আসার পরে আবার ময়েশ্চারও অ্যাবজর্ব করেনি, ওটা সে ন্যাচারে ছিল, সে হাইগ্রোস্কোপিক ন্যাচারে, সো সে অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চারটা ইনহারেন্টলি তার মাঝে ছিল। তুমি যখন ওই ময়েশ্চারটাকে মাপছো তখন যেটা তুমি পাচ্ছ ওটাকে বলা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ক্লিয়ার? এখন সেকেন্ড টাইম যখন তুমি ওভেন ড্রাই পজিশনে আনার পরে ওই ম্যাটেরিয়ালটাকে আবার তুমি ন্যাচারে রিলিজ করছো, হ্যালো কেউ কি কিছু বলছো? আমি বুঝতে পারি না, আমাকে কিছু বলছো জাভেদ? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে ওকে ওভেন ড্রাই কন্ডিশনে আনার পরে সেকেন্ড টাইম আবার ন্যাচারে ছাড়লাম, তখন সে যেহেতু হাইগ্রোস্কোপিক ন্যাচারে, সে কি করবে? ন্যাচারে যেহেতু তুমি ছেড়ে দিয়েছো এবং তার মাঝে কোনো ময়েশ্চার নাই, তো সে যখন অ্যাটমসফিয়ারে ময়েশ্চার পাচ্ছে সে তার ন্যাচারের কারণে কিছু ময়েশ্চার অ্যাকসেপ্ট করলো, তো সেকেন্ড টাইম যখন সে আবার ময়েশ্চার গেইন করলো এই টাইমটাকে বেসিক্যালি বলা হচ্ছে ময়েশ্চার রিগেইন, মানে ময়েশ্চারটাকে পুনরায় সে গেইন করলো ফার্স্ট টাইম ট্রিটমেন্টের পরে। বুঝতে পেরেছ? যেকোনো একজন কথা বললেও হবে? Yes ma'am। আচ্ছা ঠিক আছে, এবার একটু খাতা কলম নাও সবাই, আমাদেরকে এই ইকুয়েশনটা একটু লিখতে হবে। সবাই একটু খাতা কলম নাও। খাতা কলম নেওয়ার পরে আমরা দুইটা ইকুয়েশন আগে লিখে ফেলি। ময়েশ্চার রিগেইন আর ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি ইন্টু হান্ড্রেড, আর ময়েশ্চার কন্টেন্ট সি ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি ইন্টু হান্ড্রেড। আমরা দুইটা ইকুয়েশন লিখে ফেলি। আমি কিন্তু তোমাদের খাতা দেখাতে বলবো, সো কেউ যদি ভাবো যে আমি না লিখে লিখেছি লিখেছি বলবো তাহলে এটা উচিত হবে না। যেখানে দাঁড়িয়ে আছো ওখানে মাটিতে লেখ, মাটিতে। আচ্ছা দুষ্টুমি না করি আমরা, শুনো তুমি যেখানে আছো যদি বাইরে থাকো চেয়ার বা ছোট টেবিল বা একটা টুল কিছু একটা যেটার উপরে খাতা রাখতে পারো, এমন করেও যদি লিখো তোমার জন্য ভালো আর কি, আমার তো তুমি লিখলে বা না লিখলে কোনো ক্ষতি বা লাভ নেই, তাই না? তো তুমি যদি সিরিয়াসলি চাও তাহলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো মানে বৃষ্টিতে ভিজছো আর ক্লাস করছো? তুমি কি বৃষ্টিতে তুমি তাহলে? আচ্ছা আচ্ছা বাকিরা চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, ডাইরেক্ট তোমারটা কনসিডারেশনে না হলো, বাকিরাদের তো আর এমন কোনো প্রবলেম নাই না যে আকাশের নিচে দাঁড়িয়ে আছো মাথার উপরে ছাতা, সো খাতা ধরা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কারো প্রবলেম নেই তাহলে ইকুয়েশন আরাফ দুষ্টুমি না বাবা প্লিজ। তো দেখো এখানে আমরা ইকুয়েশন দুটা লিখে ফেলি, সবাই কি ইকুয়েশন দুটা লিখেছো? আর ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি ইন্টু হান্ড্রেড ইকুয়েশন নাম্বার ওয়ান, অ্যান্ড সি ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি। ডাব্লিউ প্লাস ডি টোটালটাই কিন্তু নিচে, কেউ আবার ওর নাম কি ছিল ওর মতো ভেবো না যে ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি। দুইটা ইকুয়েশন কি সবাই লিখেছো? আমাকে কেউ একজন হ্যাঁ বা না বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, লিখো আস্তে আস্তে লিখো, নো প্রবলেম। এখন দেখো এক নম্বর ইকুয়েশনে যে ডাব্লিউ বাই ডি আছে, আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই আর ইন্টু হান্ড্রেড পাবো না? জি ম্যাম। হ্যাঁ তাহলে একটু সাইড চেঞ্জ করো, ইকুয়েশনটাকে এক নাম্বার না দিয়ে ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই আর ইন্টু হান্ড্রেড এই পজিশনে নেওয়ার পরে ওই ইকুয়েশনটাকে এক দাও। করেছো? জি ম্যাম। আচ্ছা এখন দেখো ইকুয়েশন টু যেটা, এখানে ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি ইন্টু হান্ড্রেড, তাই না? জি ম্যাম।
তাহলে এই যে যে ডি এই ডি ইকুয়াল টু এই ভ্যালুটা বসাও মানে ডি ইকুয়াল টু ডব্লিউ বাই আর ইন্টু হান্ড্রেড এখানে বসাও ডি এর মানটা দুয়ে বসাবে জি এই যে ডি এর মানটা দুয়ে বসাও বসিয়েছো হ্যাঁ এই ইকুয়েশনটা একটু এই ফর্মে নিয়ে আসো সি ইকুয়াল টু হান্ড্রেড সি ইকুয়াল টু ওয়াট এই ফর্মে আনো সি ইকুয়াল টু হ্যাঁ তাহলে ডাব্লিউটাকে কমন নাও ডাব্লিউটাকে কমন নিলে আমি কি পাবো ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান প্লাস হান্ড্রেড বাই আর জি তাহলে ডাব্লিউ ডাব্লিউটাকে যদি আমি কাট করি আর নিচে যদি আর কে কমন নিয়ে লসাগু করে ফেলি তাহলে আমি ফাইনালি কি পাচ্ছি হান্ড্রেড আর বাই হান্ড্রেড প্লাস আর সবাই কি ইকুয়েশন নাম্বার তিন পর্যন্ত এসেছো জি 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 দুই জায়গা থেকে হান্ড্রেড গুলো বাদ দিয়ে দিলে ভালো হইতো না না হান্ড্রেড তুমি কিভাবে বাদ দিবে তোমার তো নিচে সব জায়গাতে হান্ড্রেড নেই তো তুমি কিভাবে কাটাকাটি করবে বলো তুমি একটু ইকুয়েশনটাকে হাতে করো হাতে করলে দেন তোমার এই অবান্তর কোয়েশ্চেন গুলো আর আসবে না দেখো এখানে যখন আমি নিচে ডাব্লিউ ডাব্লিউ কেটে দিলাম তার মানে এই হান্ড্রেডটা আমার উপরে চলে গিয়েছে আমি নতুন যে ইকুয়েশনটা পেয়েছি সেটা হলো হান্ড্রেড ভাগ ওয়ান প্লাস হান্ড্রেড বাই আর তাই নয় কি জুয়েল তুমি কি এই পর্যন্ত এসেছো হান্ড্রেড ভাগ ওয়ান প্লাস হান্ড্রেড বাই আর তাই না ডাব্লিউ ডাব্লিউ যদি আমার কাট হয়ে যায় ম্যাম সেকেন্ড ইকুয়েশনে কি ডি নিচে ডব্লিউ এর সাথে যোগ অবস্থায় আছে নাকি যোগ অবস্থা এই যে এটা 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 এটার কথা বলছো হ্যাঁ 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 এটা যোগ অবস্থায় আছে জি জি না না আমি বলতেছি ম্যাম ডব্লিউ বাই ডব্লিউ এর সাথে যোগ অবস্থায় নাকি শুধু নিচের ডব্লিউ এর সাথে যোগ অবস্থায় না 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 আমি এই ভুলটাই করছিলাম শুধু নিচের সাথে মানে নিচেরটার সাথে যোগ অবস্থায় উপরেরটার সাথে নিচেরটার কোনো কানেকশন নাই ও ওইখানে তো মানে দুইটার সাথে যোগ অবস্থায় দেখা যাচ্ছে এরকম এই জন্য ভুল হয়েছে ও কি রকম দেখা যাচ্ছে আমি আমি আসলে আমার ল্যাপটপে দেখছি তো আমি আসলে বুঝতেছি না তোমরা কি রকম করে দেখতেছো আচ্ছা ঠিক আছে শুনো এখানে আছে হচ্ছে ডব্লিউ ভাগ দেন ব্র্যাকেট ক্লোজ করে নাও ডব্লিউ ভাগ ডব্লিউ প্লাস ডব্লিউ বাই আর ইন্টু হান্ড্রেড তার মানে এটাকে হান্ড্রেড ডব্লিউ বাই আরও লিখতে পারো তোমাদের যেটা সুবিধার মনে হয় আমি কি নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব নাকি বুঝতে পেরেছো এখন বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে তো আমরা যেহেতু দুইটা জায়গাতে ডব্লিউ কমন আছে তাহলে আমি ডব্লিউ কে কমন নিতে পারছি তাই না সেকেন্ড লাইনটা যেটা সেকেন্ড লাইনে এসেছে সবাই এটা হইছে না এটা বুঝতে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ইকুয়েশনটা হইছে ওকে তাহলে এখন ওকে এখন বের করো এই যে যে তিন নাম্বার ইকুয়েশনটা তিন নাম্বার ইকুয়েশন থেকে আর ইকুয়াল টু ওয়াট এটা আমাকে একটু বের করে বলো তিন নাম্বার ইকুয়েশন থেকে যদি আমি আর কে আলাদা করে ফেলি তাহলে আর ইকুয়াল টু ওয়াট আমাকে বের করে বলো যাদের এসেছে হান্ড্রেড সি বাই হান্ড্রেড মাইনাস সি তাদের আচ্ছা তাহলে আচ্ছা ওর হয়েছে এখন হয়তো কোন একটা জায়গাতে প্লাস মাইনাস ভুল হয়েছিল যাই হোক
তাহলে দেখো এই যে যে ইকুয়েশনটা তোমরা সলভ করলে এটা দুটো ওয়েতে আসতে পারে না তিনটো ওয়েতে বেসিক্যালি আসতে পারে শুধুমাত্র আমি এটা বলে দিতে পারি যে ময়েশ্চার গেইন এন্ড ময়েশ্চার কন্টেন্টের মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে এস্টাবলিশ করো আর প্রুভ করো আর সামথিং এভাবে বলে দিব যদি আমি এটা বলি সেক্ষেত্রে তোমাকে একদম নাম্বার ফোর ইকুয়েশন পর্যন্ত আসতে হবে তোমাকে আমি যদি জাস্ট যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিই যে সি ইকুয়াল টু হান্ড্রেড আর প্লাস ভাগ হান্ড্রেড প্লাস আর ডিরাইভ করো আর স্টেট করো আর প্রুভ করো হোয়াট এভার তখন তোমার আসলে এই ইকুয়েশনটা দেওয়ার দরকার নেই কিন্তু আমি যদি তোমাকে শুধুমাত্র বলি যে ময়েশ্চার রিগেইন আর ময়েশ্চার কন্টেন্টের মধ্যে তুমি রিলেশনশিপ এক্সপ্রেস করো তখন তোমাকে আসলে পুরোটা দিতে হবে যদি তুমি পুরোটা না দাও সেক্ষেত্রে যেটা হবে যে তোমার অর্ধেক মার্কস ডিডাক্ট করা হবে যেহেতু এখানে দুটো জিনিস তোমাকে প্রুভ করতে বলা হয়েছে আমার কথা কি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি তিন ভাগে না দুই ভাবে কোশ্চেন আসছে হয় যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিবে বলবে এই ইকুয়েশনটাকে তুমি প্রুভ করো অথবা তোমার পুরো রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে বলা হবে তখন তোমাকে একদম ইকুয়েশন ফোর পর্যন্ত আসা লাগবে তো যে কোনো কোশ্চেন অ্যান্সার করার আগে আমরা একটু ভালো করে দেখে নিব এন্ড দেন আমরা কোশ্চেনের অ্যান্সারে যাব দেখো আমাদের যে নতুন টপিক আমাদের যখন রিলেশন এস্টাবলিশ করতে বলা হয় তখন তুমি আমরা যে কোনো সাধারণত মানে একটাই বের করি ইকুয়েশন এটা আর এখানে দেখো দুইটা টার্ম আছে আমার কথা শুনো এখানে দেখো হ্যাঁ ডিফারেন্স ঠিক আছে নাই কিন্তু বেসিক্যালি দুইটা টার্ম কি কিন্তু তোমার আলাদা আলাদা করে দেখাতে বলা হয়েছে সি ইকুয়াল টু হোয়াট এন্ড আর ইকুয়াল টু হোয়াট ঠিক আছে এখন তুমি যদি একটা বের করো তার মানে তোমাকে অর্ধেক করা হচ্ছে এখানে দুইটা মিলে হচ্ছে পুরো এস্টাবলিশমেন্ট আর তুমি যদি অর্ধেক কমপ্লিট করো তাহলে হাফ মার্কস পাবে যদি আলাদাভাবে বলা হয় যে c ইকুয়ালস টু হোয়াট আর r ইকুয়ালস টু হোয়াট বের করো তাহলে সে ক্ষেত্রে হয়তো ঠিক আছে বাট যদি এমনিতে রিলেশনের কথা বলে সে ক্ষেত্রে তো না আমাদের যে কোনো একটাই হওয়া উচিত মেবি মানে সাধারণত আমরা যত রিলেশন বের করি সব সময় তো এরকম বের করি যে দুইটার মধ্যে একটা সম্পর্ক বের করি ওটাই তো বলছি বাবা দুইটার মাঝে তো আরো আছে c আছে দুইটার মাঝে তো c আর r নিয়েই কাজ তাই না ময়েশ্চার কন্টেন্ট আর ময়েশ্চার রিগেইন নিয়ে তো কাজ এখন হ্যাঁ যখন তোমাকে পুরো কমপ্লিট রিলেশনশিপটাকে স্টেট করতে বলা হচ্ছে দেন তোমাকে দুটাকে আলাদা আলাদা করে বের করে দেখাতে হবে এখন তোমরা যদি আমার কাছে এটা চাও যে আপনি যদি শুধুমাত্র অতটুকু দেন তাহলে আমরা অতটুকুই আনসার করব এখন আমি তোমাকে বলেও দিলাম যে আমি আসলে যদি এতটুকু দেই তার মানে হচ্ছে পুরোটা লিখতে হবে এখন তুমি যদি এটা আবার তর্কে যাও তাহলে তো আসলে কিছু বলার নেই কিন্তু সেক্ষেত্রে আমি হাফ মার্ক কেটে দিব জাস্ট এতটুকু মাথায় রাখো জানার জন্য কি যে আমরা সাধারণত এটা করে থাকি আমি জন্য ভাই দুইটা লাইনই তো তোর বেশি লেখা লাগে এই জন্য এত করতেছিস কেন এখানে তোমার কনসেপ্ট ঠিক আছে আমার কনসেপ্ট হচ্ছে এখানে তুমি যেহেতু দুটো জিনিস নিয়ে কাজ করছো দুটাকে তুমি যখন আলাদা আলাদা করে ডিসাইডেড করছো আর স্টেট করছো তখন গিয়ে তোমার কমপ্লিট স্টেটমেন্টটা কমপ্লিট হচ্ছে দ্যাটস ওয়াই আমি বলেছি তুমি দুইটাই শেষ করো আর দুইটা শেষ করতে আমার মনে হয় না যে তোমার খুব বেশি এক্সট্রা টাইমও লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা কোশ্চেন আছে আচ্ছা ঠিক আছে দেখো আমাদের যে নিউ টপিকটা সেটা হলো স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ার আর হচ্ছে টেস্টিং অ্যাটমোস্ফিয়ার এখন টপিক থেকে একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো ম্যাম এটা ইউনিটটা কি মানে এককটা কিসের একক ওই যে আপনার ময়েশ্চার রিগেইন আর কনস্ট্যান্ট যখন তুমি কোনো কিছুকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করো তখন কি তার একক থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা যে কোনো যে অ্যাটমোস্ফিয়ার বলতে আসলে কি বুঝছো অ্যাটমোস্ফিয়ার বলতে ওখানে আসলে কি কি থাকা অবশ্যই ম্যান্ডেটরি টেম্পারেচার এন্ড প্রেসার এখানে মানে ব্যারোমেট্রিক প্রেসার দেখে প্রেসার বলে দিলে না মিস ওই যে 910 থেকে তো আসছে যে আদর্শ একটা পরিবেশের জন্য আদর্শ তাপমাত্রা আর আদর্শ চাপ 1 অ্যাটমোস্ফিয়ার আর 25 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা ঠিক আছে আর কিছু কি থাকে অ্যাটমোস্ফিয়ারে থাকে মিস অনেক কিছু থাকে আচ্ছা দেখো ফর ফাইবার এন্ড ইয়ান টেস্টিং যে সাবজেক্টটা যে কোনো জায়গায় যদি অ্যাটমোস্ফিয়ার বলা হয় তাহলে তোমাকে অবশ্যই দুটো জিনিস কনসিডারেশনে রাখতে হবে সেই দুটো জিনিস হলো একটা হলো টেম্পারেচার এন্ড সেকেন্ডটা হলো রিলেটিভ হিউমিডিটি এখন যখন বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ার স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ার বলতে আসলে ওখানকার যে রিলেটিভ হিউমিডিটি সেটার পরিমাণ হতে হবে 65% অ্যান্ড যে টেম্পারেচারটা যদি আমি ডিগ্রি সেলসিয়াস এককে রিপ্রেজেন্ট করি তখন তার পরিমাণ হবে 20 ডিগ্রি সেলসিয়াস এবং যদি আমি তাকে ডিগ্রি ফারেনহাইটে রিপ্রেজেন্ট করি তখন তো ইকুয়েশনের কারণে 68 ডিগ্রি ফারেনহাইট হবে
এখন বাংলাদেশের মতো বা অন্যান্য যে ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল রিজিয়ন গুলো আছে সেই জায়গাগুলোতে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পাওয়াটা কিছুটা দুর্লভ। তো সেক্ষেত্রে এই ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল যে রিজিয়ন গুলো আছে এই রিজিয়ন গুলার জন্য এই টেম্পারেচারটাকে ধরা হয় 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি তুমি চিন্তা করো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার ধরা হবে যখন কোন একটা পরিবেশের তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেলসিয়াস এবং তার রিলেটিভ হিউমিডিটি হলো 65%। এখন টেস্টিং অ্যাটমসফিয়ারে বেসিক্যালি আর কিছুই না, আমরা যখন যে কোনো কাজকে, হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা তো বেঞ্চমার্ক ক্রিয়েট করা থাকে যাতে তুমি সেটার পার্সপেক্টিভে তোমার প্রোডাক্টের কোয়ালিটিকে কম্পারিজন করতে পারো, বাট যখন তুমি রিয়েল লাইফে কাজ করো তখন কিছুটা আপ আর ডাউনে আসে। তো এই যে কিছুটা আপ আর ডাউন এটাকে বলা হয় টলারেন্স লেভেল। তো এই টলারেন্স লেভেলটাকেই বেসিক্যালি অ্যাড করা হয়েছে যেটাকে বলা হচ্ছে টেস্টিং অ্যাটমসফিয়ার। তো এই টলারেন্স লেভেলটা হলো দুইটার ক্ষেত্রে +-2। তার মানে যদি আমার রিলেটিভ হিউমিডিটি 65 +-2 এর মধ্যে থাকে দেন আমি বলবো হ্যাঁ টেম্পারেচার ওকে, রিলেটিভ হিউমিডিটি ওকে। অ্যান্ড যদি আমার টেম্পারেচার যেটা আছে ওটা 27 or 20 +-2 ডিগ্রি সেলসিয়াস হয় তখন আমি বলবো যে হ্যাঁ আমার টেম্পারেচার ওকে আছে। তুমি যখন একটা ফাইবার কে কন্ডিশনিং করবে অথবা টেস্ট করবে তার আগে অবশ্যই ওই ল্যাবের বা যে জায়গাতে তুমি টেস্ট করছো ওই জায়গার স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার তোমাকে জেনে নিতে হবে। তাহলে এই দুইটার মাঝে যদি ডিফারেন্স আসে হয়তো 1 মার্কের জন্য আসবে, তাহলে জাস্ট এই দুইটার বেসিক্যালি যে ভ্যালু গুলো দিয়ে দেওয়া হয়েছে যে টেম্পারেচার কত বা রিলেটিভ হিউমিডিটি কত এতটুকু দিয়ে দিলেই হয়ে যাবে, বেসিক্যালি ডেফিনেশনটা দিলেই হবে। অ্যাবসলিউট হিউমিডিটি আর রিলেটিভ হিউমিডিটি এই দুইটা টার্ম মেবি তোমরা ইন্টারমিডিয়েটে ফিজিক্সে পড়ে এসেছো, কারো কি মনে আছে? অ্যাটলিস্ট রিলেটিভ হিউমিডিটি যে টার্মটা এটা অনেক কমন ছিল, আপেক্ষিক আর্দ্রতা যেটাকে বলা হয়। হ্যাঁ রিলেটিভ হিউমিডিটির ডেফিনেশনটা কি মনে আছে? কারো মনে নেই? বায়ু সম্পৃক্ত করার সাথে একটা সম্পর্ক ছিল। আচ্ছা ঠিক আছে, দেখো অ্যাবসলিউট হিউমিডিটি যেটা সেটা বেসিক্যালি বোঝাচ্ছে যে একটা ইউনিট ভলিউম, 1 ইউনিট ভলিউম ময়েশ্চার এর মাঝে যতটুকু ওয়াটার প্রেজেন্ট আছে তার ওয়েট কে বলা হয় অ্যাবসলিউট হিউমিডিটি। এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে গ্রেইন পার কিউবিক ফুট অথবা গ্রাম পার কিউবিক মিটারে। আর রিলেটিভ হিউমিডিটি যেটা সেটা হলো যে কোন একটা জায়গাতে বেসিক্যালি কতটুকু অ্যাকচুয়ালি ভ্যাপর প্রেশার আছে ভাগ স্ট্যান্ডার্ডিক্যালি আসলে ওখানে কতটুকু থাকা উচিত ছিল, এই দুটা রেশিও এবং এটাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করার জন্য 100 দিয়ে গুণ দিতে হয়। তাহলে দেখো যদি আমি এই ইকুয়েশনটার দিকে তাকাই তাহলে রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যাপার প্রেশার ভাগ স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার ইনটু 100%, এই রেশিওটাকে বেসিক্যালি বলা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এখন এই রিলেটিভ হিউমিডিটি যে টার্মটা এটা তোমাদের যে FYT সাবজেক্টটা এটার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এই রিলেটিভ হিউমিডিটি আসলে কি কিভাবে মেজার করা যায় এটা একটু এখন দেখব। যে কোনো জায়গার অ্যাটমসফিয়ারিক কন্ডিশন মেজার করার জন্য এখানে কয়েকটা নিয়ম আছে বা কয়েকটা প্রসিজিওর তুমি ফলো করতে পারো। একটাকে বলা হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, দেন হচ্ছে হেয়ার হাইগ্রোমিটার, অ্যান্ড দেন হচ্ছে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার বলো বা সাইক্রোমিটার বলো এই সব কিছু ইনস্ট্রুমেন্ট, সেম ইনস্ট্রুমেন্ট। এটা ইউজ করা হয় বেসিক্যালি কোনো একটা জায়গার হিউমিডিটিকে ডিটারমাইন করার জন্য। যদি বুটেক্স ওপেন থাকতো তাহলে এতদিনে তোমাদের এটা কয়েকবার কাজ করা হয়ে যেত, তো তখন আর আমাকে আসলে এত ডিটেলসে পড়ানো লাগতো না, বাট আনফরচুনেটলি COVID-19 এর জন্য আর ল্যাব কন্টিনিউ করা হয়নি, দ্যাটস ওয়াই আমাকে বোঝাতে হচ্ছে। তারপরে আমার মনে হয় যে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার যে টপিকটা এটা তোমরা পড়ে এসেছো অলরেডি, তোমাদের কি কারো মনে আছে? আচ্ছা আমাকে কি একটু বলতে পারবে জুয়েল বা শিবলি? ম্যাম কি থাকে আপনার থার্মোমিটার থাকে একটা ভিজা আর একটা শুকনো থাকে না? জি তো ওইটা দিয়ে আসলে একটা ইকুয়েশন সে বের করা যায়। হ্যাঁ হ্যাঁ সরি টেম্পারেচার, জি জি বলো। ওই একটা ম্যাম একটা ইকুয়েশন আছে সেশন দিয়ে আমরা বের করছিলাম ইন্টার,
আচ্ছা ঠিক আছে, আর কারো কিছু কি কিছু মনে আছে? মানে হ্যাঁ, ও ঠিক বলেছে জুয়েল, দুইটা থার্মোমিটার ইউজ করা হয়, একটাকে বলা হয় ড্রাই বাল্ব থার্মোমিটার আর একটাকে বলা হয় ওয়েট বাল্ব থার্মোমিটার। বেসিক্যালি যেটাকে ড্রাই বাল্ব থার্মোমিটার বলা হচ্ছে ওটা হচ্ছে আনকভার্ড অবস্থায় থাকে, কোনো কিছু দ্বারা তাকে কভার্ড করা থাকে না। আর যেটাকে ড্রাই ওয়েট বাল্ব থার্মোমিটার বলছে ওটা বেসিক্যালি একটা ওয়েট মুসলিন স্লিভ দিয়ে কভার করা থাকে, অ্যান্ড ওই যে যে ওয়েট মুসলিন স্লিভ যেটা ওটা একটা ডিস্টিলড ওয়াটারের রিজার্ভারে ডিপ অবস্থায় থাকে। তো যেহেতু একটা ভেজা কাপড় দিয়ে তাকে পেঁচানো থাকে, এর জন্য তাকে বলা হচ্ছে ওয়েট বাথ থার্মোমিটার। আর যেটা কিছু দ্বারা পেঁচানো নেই, যেটা আনকভার্ড অবস্থায় আছে, সেটাকে বলা হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার। এটার প্রসিজিওরটা খুবই ইজি, যেহেতু একটা আছে ড্রাই এবং আনকভার্ড অবস্থায় আছে, তার টেম্পারেচার বেশি হবে নাকি একটা থার্মোমিটার যেটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে আবৃত করে রেখেছি? ডেফিনেটলি ড্রাইটার বেশি হবে। হ্যাঁ, তো এখানে বের করার যে নিয়মটা সেটা হলো ড্রাই বাল্বের টেম্পারেচার কত অ্যান্ড ড্রাই আর ওয়েট বাল্ব এই দুইটার টেম্পারেচারের ডিফারেন্সটা কত। ধরো তোমার ড্রাই বাল্ব টেম্পারেচার এসেছে 35 আর ওয়েট বাল্ব এসেছে 30, তাহলে দুইটার মাঝে ডিফারেন্সটা কত হলো? 5। হ্যাঁ, তাহলে এই যে দেখো এই যে ডিফারেন্স, এটাকে বলা হয় টেম্পারেচার ডিপ্রেশন। তো আমার ড্রাই বাল্বের টেম্পারেচার আর এই যে টেম্পারেচার ডিপ্রেশন, এটা বেসিক্যালি একটা হরিজন্টালি থাকে, একটা ভার্টিক্যালি থাকে। যদি আমি এই চারটার মধ্যে মাধ্যমে দেখি, একটু খেয়াল করো, এখানে দেখো হরিজন্টালি যে ভ্যালুগুলো আছে এটা হচ্ছে ড্রাই বাল্বের টেম্পারেচার, ঠিক আছে, এটা ফারেনহাইট ডিগ্রিতে আছে। তো হরিজন্টালি আছে এটা হচ্ছে ড্রাই বাল্ব, আর যেটা ভার্টিক্যালি আছে যে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এটসেট্রা, এটা হচ্ছে দুইটার মাঝে ডিফারেন্স, যেটাকে আমরা কি দেখলাম, টেম্পারেচার ডিপ্রেশন, ঠিক আছে। এখন দেখো ধরো তোমার ড্রাই বাল্বের টেম্পারেচার এসেছে 60, ওকে, তাহলে আমি 60, এই যে আমি ড্রাই বাল্বের টেম্পারেচার পেয়ে গেলাম 60। আমার ওয়েট বাল্বের টেম্পারেচার এসেছে সে 50, তো 60-50 কত হয়? 10। তাহলে এই যে 10 থেকে আমি ভার্টিক্যালি নিচে আসব, আর 60 থেকে আমি হরিজন্টালি রাইট সাইডে মুভ করব। দুইটা পয়েন্ট যে পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে, ওই পয়েন্টটাতে যে ভ্যালুটা রিপ্রেজেন্ট করবে ওই ভ্যালুটাই হলো রিলেটিভ হিউমিডিটি। তাহলে আমি যদি 10 থেকে নিচে নামি আর 60 থেকে ডানে মুভ করি, দুইটা বিন্দু কোন পয়েন্টে এসে ইন্টারসেক্ট করছে? 48 ডিগ্রিতে, 48% না? এ দেখো 10 থেকে ভার্টিক্যালি নিচে, 60 থেকে হরিজন্টালি ডানে, 48 না? জি ম্যাম, 48। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে রিলেটিভ হিউমিডিটির পার্সেন্টেজ হলো 48%। এখন ধরো আমি যদি তোমাদেরকে একটু দেখতে বলি, ধরো তুমি একটা ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার দিয়ে মেজার করছিলে, তুমি দেখলে টেম্পারেচার ডিগ্রি ফারেনহাইটে এসেছে 70, ড্রাই বাল্ব টেম্পারেচার 70 ডিগ্রি ফারেনহাইট, অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচার হলো 64 ডিগ্রি ফারেনহাইট। এখন আমাকে বলো তো রিলেটিভ হিউমিডিটি কত? ড্রাই বাল্ব 70, ওয়েট বাল্ব 64, এখন আমাকে বলো রিলেটিভ হিউমিডিটি কত? 72। সবাই বলো কি ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আমরা এখন দেখি, জি ম্যাম, আমার ড্রাই বাল্বের টেম্পারেচার হলো 70। আচ্ছা 70 থেকে আমি হরিজন্টালি রাইটে মুভ করব, আর আমার ওয়েট বাল্বের টেম্পারেচার ছিল 64, তাহলে 70-64 দুটো মাঝে ডিফারেন্স কত হলো? 6। তাহলে আমি 6 থেকে ভার্টিক্যালি ডাউনে আসব। তাহলে আমি যখন ভার্টিক্যালি ডাউনে আসছি এবং হরিজন্টালি রাইটে যাচ্ছি, দুইটা কোন বিন্দুতে ইন্টারসেক্ট করেছে? 72 তে, তাই না? এই যে এখানে না দেখো, যখন তুমি 6 থেকে আস্তে আস্তে ডাউনে আসছো এবং 70 থেকে আস্তে আস্তে রাইটে মুভ করছো, তখন দুইটা পয়েন্ট কোন বিন্দুতে এসে ইন্টারসেক্ট করলো? 72 তে, না? জি ম্যাম। ওকে, কেউ কি আছো যে এটা বের করতে পারবে না? আমি যদি এটা সিটিতে দিয়ে দেই এবং এই চারটা দিয়ে দেই, তখন 20 সেকেন্ড লাগবে বের করতে? আরেকবার আরেকবার বুঝি নাই। বুঝো নাই? কি বুঝো নাই বলো?
ম্যাম ওই যে আপেক্ষিক হিউমিডিটি বের করাটা একটু। আচ্ছা আচ্ছা তারিক তারিক তুমি নিজে নিজে করো তখন বুঝতে পারবে। ধরো ড্রাই বাল্ব টেম্পারেচার এসেছে 70 পেয়েছো? জি ম্যাম 70। আচ্ছা 70 শেষ, হ্যাঁ শেষ পেয়েছো। এখন তোমার ওয়েট বাল্বের টেম্পারেচার ছিল হচ্ছে 64। আমি এইখান থেকে হরিজন্টালি রাইটে মুভ করব, ঠিক আছে? আর আমি টেম্পারেচার ডিপ্রেশন পেয়েছি কত? 6। তাহলে আমি 6 থেকে ভার্টিক্যালি আস্তে আস্তে ডাউনে মুভ করব, করছি আমি। বুঝি নাই আচ্ছা ফরহাদ ওকে কথা বলতে দাও। হ্যাঁ জুয়েল বলো। ম্যাম বলছি যে ইন্টারমিডিয়েটে আমরা ওই যে জলীয় বাষ্পের চাপ দিয়ে বের করছিলাম, এই যে এই যে মানে ইকুয়েশনটার কথা বলছো, মানে ইকুয়েশনের মাধ্যমে বের করেছিলে তাই? জি ম্যাম। এই ইকুয়েশনটার কথা বলছো? ইন্টারমিডিয়েটে গ্লেসিয়ারের ধ্রুববল ছিল সম্ভবত। আচ্ছা ঠিক আছে শুনো, এখন একটা ম্যাথ অনেক, হ্যাঁ বলো। ম্যাম এই যে অ্যাকচুয়াল ভেপার প্রেসার এটাকে আমরা ম্যাম স্মল এফ আর স্ট্যান্ডার্ড ভেপার প্রেসার কে ম্যাম ক্যাপিটাল এফ দিয়ে দিলাম। হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ নো প্রবলেম বাবা, যদি তোমার ম্যাথে ধরো যে তোমার সিটি ম্যাথে এই কোয়েশ্চেনটা একই জিনিস অনেক ভাবে চাইতে পারে। যেমন ধরো যদি রিলেটিভ হিউমিডিটি বের করতে বলেছে, রিলেটিভ হিউমিডিটি তোমাকে বের করতে বললো, শুধুমাত্র ধরো যে অ্যাকচুয়াল ভেপার প্রেশারটা দিয়ে দিয়েছে, এবার বললো রিলেটিভ হিউমিডিটি বের করো, তখন কি তুমি ওই চার্ট থেকে বের করতে পারবে? না ম্যাম। তখন তোমাকে ডেফিনেটলি কি করতে হবে, এই ইকুয়েশন দিয়ে বের করতে হবে, তাই নয় কি? জি ম্যাম। আচ্ছা এখন যদি তোমাকে এই চার্টটা দিয়ে দেয় এবং বলে ড্রাই বাল্ব টেম্পারেচার কত, ওয়েট বাল্ব টেম্পারেচার কত, তখন তুমি কিভাবে বের করবে? তখন এটা দেখে বের করবে, এটাই তুমি যেহেতু এখন ভার্সিটিতে এসেছো তোমার তোমার যে নলেজ লেভেলটা আরেকটু বাড়াতে হবে। আগে আমি একটা জিনিস একটা ওয়েতে বের করতাম, এখন আমার একই জিনিস 10টা ওয়েতে আসতে পারে, এবং টিচার যেটা করবে তোমাকে, হ্যাঁ এ বি সি ডি ই এফ জি এর যে অ্যালফাবেট গুলো ওটা দিয়ে হয়তো দুইটা ওয়ার্ড শিখিয়ে দিবে, এন্ড দেন যখন কোয়েশ্চেন আসবে সেখানে হয়তো ওই দুটো ওয়ার্ড না এসে বাকি 98টা ওয়ার্ড থেকে আসবে। তো তখন কি তুমি না করে বসে থাকবে যে টিচার তো এটা আমাকে করায়নি, তাহলে এটা আমি কিভাবে অ্যানসার করবো, এমন কিছু? হ্যাঁ নো 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 প্রবলেম, এটাই ঠিক আছে। যদি ওইভাবে আসে তাহলে তুমি ওভাবে অ্যান্সার করবে, যদি এভাবে আসে সেক্ষেত্রে তুমি এভাবে অ্যান্সার করবে। তাহলে আমাদের যে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার ওটা কিভাবে কাজ করে আমরা অলরেডি বলেছি, আমাদের দুইটা বাল্ব থাকে, থার্মোমিটার থাকে, একটা হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার, একটা হচ্ছে ওয়েট বাল্ব থার্মোমিটার, একটা আনকভার্ড অবস্থায় থাকে, একটা কভার্ড অবস্থায় থাকে। যেটা কভার্ড অবস্থায় থাকে ওটা ওয়েট মুসলিন স্লিভ দিয়ে কভার্ড অবস্থায় থাকে, এবং ওই মুসলিন স্লিভটা একটা ডিস্টিলড ওয়াটারে রিজার্ভয়ারের ডিপ অবস্থায় থাকে। তো এখন আমাকে বলো যে ওইটা মুসলিন স্লিভের কাপড় দিয়ে পেঁচানোর কারণে টেম্পারেচার সব সময় কম কেন আসে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি। মিস ওই যখন ওই বাইরের টেম্পারেচারটার কারণে ওই পানি বাষ্প আকারে উড়ে যায়, তখন হচ্ছে ওই টেম্পারেচারটা কমে যায় আর কি। বাষ্প আকারে উড়ে যাওয়ার কারণে পানি ওই তাপটা ইউজ করে, এই জন্য দেখা টেম্পারেচার কম। আচ্ছা শিবলি একদম কারেক্ট বলেছে, বাকিরা কি বুঝতে পেরেছে ওখানে কি হয়? আমরা কি লেটেন্ট হিট? জি ম্যাম। বা লেটেন্ট এনার্জি যেটাকে বলে, এটা এই টার্মটার সাথে পরিচিত তো? হুম
লেটেন্ট হিট বা লেটেন্ট এনার্জি কেউ শুনুনি কখনো? নামই তিনটা পজিশনে থাকতে পারে, কি কি? তরল, তরল, সলিড, লিকুইড এন্ড গ্যাস, তাই না? যে তিনটা অবস্থানে অবস্থাতে অবস্থান করতে পারে, হয় সলিড অবস্থায়, না হলে লিকুইড অবস্থায়, না হলে গ্যাসিয়াস অবস্থায়, তাই নয় কি? জি ম্যাম। আচ্ছা, যেহেতু এটা সায়েন্স, এটা এখন পর্যন্ত ট্রু, ইন ফিউচার হয়তো তোমাদের মাঝে কেউ একজন সায়েন্টিস্ট হলো, অন্য কিছু আবিষ্কার করে আমাদেরকে বলবে, অ্যান্ড দেন তখন আমরা ওটাকে বলবো হ্যাঁ ওটা কারেক্ট। তো আপাতত এখন পর্যন্ত আমরা জানি যে তিনটা অবস্থানে সে থাকতে পারে, হয় সে সলিড অবস্থায় থাকবে, না হলে সে লিকুইড অবস্থায় থাকবে, না হলে সে গ্যাসিয়াস অবস্থায় থাকবে। এখন পজিশন চেঞ্জ করছে, মানে ধরো কোন একটা সলিড, যেমন যদি আমরা একটা বরফ বলি, বরফ যদি তার অবস্থান চেঞ্জ করে পানিতে আসে, বা পানি তার অবস্থান চেঞ্জ করে বায়বীয় পদার্থে যায়, তখন সে যদি বাইরের কোনো এনার্জি ইউজ না করে, সে কোনো এনার্জি, এক্সট্রা কোনো এনার্জি ইউজ না করে সে যদি তার অবস্থান চেঞ্জ করতে চায়, তখন যে এনার্জিটা সে পাচ্ছে বা যে এনার্জিটা সে খরচ করছে তার নিজের অবস্থানকে চেঞ্জ করার জন্য, ওটাকেই বেসিক্যালি সুপ্ততাপ প্রক্রিয়া বলা হয়। তো ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচারের যে সিনারিওটা, এখানেও সেম জিনিস হয়। যখন আমার একটা বাল্ব বা একটা থার্মোমিটার ওয়েট মুসলিন স্লিপ দিয়ে প্যাঁচানো থাকে, তো মুসলিন স্লিপটা তো ওয়েট আছে, তার মানে কি তার গায়ে পানি আছে, তাই নয় কি? হ্যাঁ। তো সে ওই পানিটাকে বায়বীয় অবস্থানে নেওয়ার জন্য তার কিছুটা এনার্জি দরকার হয় না? সে ওই এনার্জিটা নেয় কোন জায়গা থেকে, বা ওই হিটটা নেয় কোন জায়গা থেকে? আমার ওই থার্মোমিটারের গা থেকে। যখন তোমার গা থেকে কেউ কিছুটা তাপ নিয়ে নিচ্ছে, তখন তোমার বডি টেম্পারেচার কি কমবে নাকি বাড়বে? কমবে। যেমন তুমি যদি জ্বর হয় কখনো, তোমার যদি জ্বর হয় কখনো, মা পানি পড়তি কেন দেয়, জ্বর বাড়ানোর জন্য? না ম্যাম, যাতে আমার ওই যে মাথার গরমটা কমে। হ্যাঁ, তো মাথার গরমটা কেন কমে, কখনো মাথায় কোয়েশ্চেন এসেছে? জি ম্যাম। মাথার গরমটা কমে যাচ্ছে কেন পানি পড়তে দিলে? ম্যাম, কারণ ওই যে আমার শরীর থেকে পানিটা ব্যাপার হয়। হ্যাঁ, তোমার শরীর থেকে যে তাপটা নিচ্ছে, ওই এনার্জিটাকে সে কোথায় ইউজ করছে? পানি বাষ্প, পানিটা বাষ্প, বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাই না? তো ওই সেম কনসেপ্টটাই এখানে ইউজ করা হয় ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারের ক্ষেত্রে। খুবই ইজি একটা কনসেপ্ট, বোঝা কি গেছে? জি ম্যাম। জি, আমরা এখন রোল কল করব এবং এটার মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে নতুন কোন টপিক নিয়ে আসব। আমি রেকর্ডিংটা অফ করি। আচ্ছা, ঠিক আছে। আইডি 1। ইয়েস ম্যাম।